সো গাইস, আমি এসেছিলাম কলকাতা মেট্রো গলি ক্যামেরা কিনতে। তো ক্যামেরা কেনা হয়ে গেছে, তো ভাবলাম যে না এসেছি গেলে আরও একটা ব্লগ শ্যুট করে নিই। তো ওয়েলকাম গাইস মাই নিউ ব্লগস। তো কেমন আছো সবাই? আশা করি খুবই ভালো আছো। আমার নাম রামকৃষ্ণ, তোমরা দেখছো রামপ্রো ব্লগস। তো গাইস দেখতে পাচ্ছ, এখন আছি আমি ধর্মতলা বাস স্ট্যান্ড স্প্ল্যানেট। তো বেরোবো, এবার বাড়ি যাচ্ছি। এসেছিলাম 10টা নাগাদ, বেজে গেছে 2:37। ও ভাই, রাস্তা জানি না কোন দিক দিয়ে যাব। তো আবার আমরা এবার লেফট নিয়ে নেব, লেফট নিতে হবে আমাদের। লেফট নিলে তবেই হবে, লেফটে যাব। দেখতেই পাচ্ছ লেফট নিলাম। হ্যাঁ, পার্ক সিট। জানি না ঠিকই যাচ্ছি কি ভুল যাচ্ছি, বাট চলে যাচ্ছি। সো গাইস চলে এলাম আমরা পার্ক স্ট্রিট, পার্ক স্ট্রিট চলে এসেছি। আবার আমরা এবার রাইট নেব। জানি না কেস দিল কি না, রেড সিগন্যাল হয়েছিল। সো গাইস দেখো, কলকাতার সবচেয়ে বড় বিল্ডিং, এই হলো সবচেয়ে বড় বিল্ডিং, যেটা তোমরা সকলেই জানো। ভাই আজকে তবে মানডে আছে, যদি স্যাটারডে হতো না, ও যা ভিড় হতো, সেই লেভেলের ভিড় হতো। দেখো গাইস 42 বিল্ডিং, দেখতেই পাচ্ছ সবচেয়ে লম্বা উচ্চতম কলকাতার। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ তারামণ্ডল। সো গাইস আমার লেফটে দেখতে পাচ্ছ তারামণ্ডল। লোকেশনটা বেশ সুন্দর লোকেশন। তো কলকাতায় আসি, বাসে করে আসি, বাট বাইক নিয়ে আসার মজাটাই আলাদা, বুঝলে? অনেক কিছু দেখতে পাওয়া যায়। ও গাইস আবার চলে এলাম আমরা, আবার নেব রাইট, রাইটটা নেব আমরা। চলো সিগনাল হতে দাও, রাইট টার্ন নেব। ও ভাই, সামনেই পিজি। ও জুপিটার টানছে, দেখো জুপিটার না অ্যাক্টিভা, জোম্যাটো বলে। ও জোম্যাটো বলে। ও ভাই চলো উঠবে, আমরা ব্রিজে উঠবো, কি মজা হবে। রামপুরো ব্লগস। এই ভাই, এই যে ভালোবাসাগুলো না, সত্যি বেশ ভালো লাগে এই যে ভালোবাসাগুলো, বুঝলে তো? জানো হ্যাঁ, স্পিড খুব বেশি নাই, অল্প। ভাই লাগছে, দেখো এখানে ড্রোন ওড়ানো না, দারুণ লাগবে, দারুণ লাগবে এখানে। মানে ড্রোন ওড়াতে গেলে দারুণ মজা পাওয়া যাবে। উফ,
যা জায়গা আর মারাত্মক লেভেলের জায়গা, সেই লেভেলের ভাই, সেই লেভেলের। তো ভাবলাম যে না, ভিডিও না করে আমি থাকতে পারলাম না। আর সানসেট আসছে তোমরা দেখছো। ও ভাই থার ভাই, থার ভাই, থার ভাই, থার ভাই, একদম অ্যাডভেঞ্চার ফোর হুইলার। ও ভাই আবার ওয়েলকাম লাগছে, দেখেছো একদম মারাত্মক লেভেলে লাগছে। সেই 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 লাগছে একদম সেই। দেখো একবার, ও ভাই দেখো একবার, আর অসুবিধা হবে না আমার কলকাতা বাইক নিয়ে আসতে, আর অসুবিধা হবে না, একদম সোজা রাস্তা বুঝে গেছি। বাইক নিয়ে আসলে কি হয়, তেল খরচাটা একটু বেশি হয়, তারপরে টাইমটা সেভ হয়, অনেকটা অনেকটা টাইম সেভ হয়ে যায়। দেখতেই পাচ্ছ ফাইনালি চলে এলাম নবান্ন জিটি রোড। মানে তেরা নাম দিল রাখিয়া, এবার আমাকে এখানটা একটু বুঝে নিতে হবে। এদিক দিয়ে গেলে হবে না, এদিক দিয়ে গেলে হবে না, আমাকে এটা দিয়ে যেতে হবে কলকাতা। স্যার বলছিলাম ধুলাগড় রাস্তাটা, ধুলাগড় 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 হাইওয়ে। ও ভাই টানেল, জানো টানেল, দাদা কোনা কোনা কোন এক্সপ্রেস, হাইওয়ে ধরে নেবো এবার। সো গাইস ফাইনালি আমরা চলে এসেছি আমাদের গ্রামের মধ্যে, অনেকটাই বাকি আছে, আর আমরা যাচ্ছি একটু অন্য রাস্তা দিয়ে। আর লোকেশনটা দেখো একবার কেমন লাগছে, এই গাছের বাগান ভিতর দিয়ে আর আসছে যে সানসেটটা দেখতেই পাচ্ছ। আর হ্যাঁ দেখো ফাঁকা মাঠ, দুপাশারি পুরো ফাঁকা মাঠ, বেশ ভালো জায়গাটা, বেশ ভালো, আর গ্রিনারি ভরা। ও দেখো কি সুন্দর লাগছে, বেশ। হ্যাঁ ওই ওদের কাছে দাঁড়াচ্ছি, চ তো গাইজ দেখতেই পাচ্ছ এসব বাজে ছেলেগুলো এখানে দাঁড়িয়ে আছে, সিগারেট খাচ্ছিস তাই তো হচ্ছে, তো তোরা আছিস তো বলে লুকিয়ে নে। তো দেখো গাইস দেখতে পাচ্ছ সব ছেলেগুলো বিয়া বানা করছে। কলকাতা গেছিলাম একটু। সো গাইস দেখতে পাচ্ছ আমরা চলে যাচ্ছি, আর বন্ধুগুলো একটু মজা করে নিল। আর দেখো এই জায়গাটা, মানে যখনই এই জায়গায় ঢুকলাম মানে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াটা বেশ আসছে, বেশ ভালো লাগছে একদম, মানে একটা শান্তি শান্তি ভাব আসছে এই জায়গাটা। আর কলকাতার জ্যাম বিরক্ত লেগে যায়, ঠিক আছে বিরক্ত লেগে যায় একদম কলকাতার জ্যাম। আর এখানে সুন্দর একদম ঠান্ডা ক্লিয়ার হাওয়া, ও হো হো, এখানে মানে এই জায়গাটা আর একটু হালকা করে শ্যুট তোমাদের দেখিয়েছি, ইন্ট্রো দেখিয়েছি একটা, অনেক দিন আগে আমি গিয়েছিলাম ভিডিও শ্যুট করতে, তো এখানে ইন্ট্রো দিয়েছিলাম, ঠিক আছে। আর এই জায়গাটা বেশ সুন্দর দেখো, এখানে রিল ফিল করতে আসার বেশ ভালো প্লেস। সো গাইস চলো বাকি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই ফাটিয়ে করে দাও। আর গোপ্রো নিলাম এরপর থেকে, গোপ্রোর কোয়ালিটি যা আসবে একদম ধাসুওয়ালা কোয়ালিটি আসবে, ঠিক আছে। আর একদম পড়ে গেল অফ রোডিং, এই দেখতে পাচ্ছ রাস্তা দেখো, একদম কাদা হয়ে যায় না যদি একবার, মানে বৃষ্টি যদি হয় আর এই রাস্তাটা দেখতে নেই কী অবস্থা হবে, ঠিক আছে খুব খারাপ অবস্থা, বুঝতেই পারছো একদম মাটির রাস্তা, ধুলো উড়িয়ে যাচ্ছে।
সো গাইস চলো বাকি দেখা করছি। এ গরু ভিডিওটা শেষ করতে দিচ্ছে না ভাই। সো গাইস চলো, যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই ফাটিয়ে করে দাও। টাটা বাবা।